ক্রিকেটের সবখানেই যাদের বিশেষ ক্ষমতা, সেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোনো পাত্তাই দিল না এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC। এশিয়া কাপের সূচি প্রকাশ হলেও পরপর দুই দিন 50 ওভারে দুটি ম্যাচ খেলতে চায়নি ভারত। তাই অনেকটা অভিযোগ করেই বলেছিল প্রয়োজনে খেলবে না তারা। তবে তাদের এই অভিযোগ আমলে নেয়নি ACC। সাফ জানিয়ে দিয়েছে খেললে এই সূচিতেই খেলতে হবে ভারতকে। আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের সূচি প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুবাইয়ে হতে যাওয়া আসন্ন এশিয়া কাপ ক্রিকেটে এ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। প্রকাশিত সূচিতে 19 সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই দলের। এই সূচিতে পরপর দুই দিন 50 ওভারের ম্যাচ খেলতে হবে ভারতকে। দ্বিতীয় ম্যাচটি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচির কারণে শঙ্কা জাগে ভারত পাকিস্তান লড়াইটা মাঠে গড়ানো নিয়ে। এশিয়া কাপ শুরু হবে 15 সেপ্টেম্বর। প্রকাশিত সূচিতে 18 ও 19 সেপ্টেম্বর পরপর দুই দিন খেলা রয়েছে ভারতের। আগের দিন ভারতকে খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে। পরের দিন টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শেষ হবে 11 সেপ্টেম্বর। এশিয়া কাপের জন্য ইংল্যান্ড থেকে সরাসরি আরব আমিরাতে উড়াল দেবে ভারত। কোনো প্রস্তুতি ছাড়াই এশিয়া কাপে খেলতে হতে পারে টিম ইন্ডিয়াকে।